আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা শেখ হাসিনা সৈনিক, আমরা এই মাটিতে দাঁড়িয়ে প্রাণ দিব, কিন্তু দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্র আমরা করতে দিব না। জাতীয় সংসদ নির্বাচনের কর্মকাণ্ডকে রোড টু স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কার্যালয়। এর অংশ হিসেবে প্রতিটি সাংগঠনিক জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার স্থাপন করা হবে। একই সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের দেয়া হবে প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজন করা হয় জাতীয় সংসদ নির্বাচন 2024-এর প্রচারণার লক্ষ্যে তৃণমূল নেতা কর্মীদের প্রশিক্ষণ, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রস্তুতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে নানাবিধ কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হয়। তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, গুজব প্রতিরোধে তারা সবসময় সক্রিয় ভূমিকা রাখবেন। কক্সবাজার জেলায় 5-6 জন প্রশিক্ষণার্থী আমরা গুজব প্রতিরোধে অনলাইনে আমরা কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা সুন্দরভাবে ব্যবহার করব সেই লক্ষ্যে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খুব আনন্দ লাগতেছে যে আমরা ভবিষ্যতে এই গুজবের বিরুদ্ধে কাজ করতে পারবো। তৃণমূল পর্যায়ে আমরা যারা নেতাকর্মীরা আছি তারাও প্রত্যেক দিন চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে এই বিষয়ে আলোচনা করছি এবং তাদেরকে শেখানোর চেষ্টা করছি কীভাবে গুজবটা প্রতিরোধ করা যায়। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সহায়তায় চলে এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক ছিলেন প্রকৌশলী তন্ময় আহমেদ। আওয়ামী লীগের গোছানো কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের টার্গেট হচ্ছে যে সারা দেশে জেলা প্রত্যেকটা জেলার আন্ডারে অ্যাটলিস্ট প্রত্যেকটা উপজেলা থেকে যেন আমরা 10 জন করে অ্যাক্টিভ কর্মী পাই অনলাইনে এবং জেলা পর্যায়ে 20 জন, সবগুলো আমাদের টার্গেট হচ্ছে। এটা 10,000 জনের একটা কর্মী বাহিনী শুধু অনলাইনের জন্য প্রশিক্ষিত, তারা আসলে সামনের ইলেকশনে সাইবার যুদ্ধে অংশগ্রহণ করবে। এদিকে প্রশিক্ষণ কর্মশালা শেষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেন, যে দলের শীর্ষ 2 নেতা দণ্ডপ্রাপ্ত অপরাধী সেটি রাজনৈতিক দল হতে পারে না। এরপর কক্সবাজার দলীয় কার্যালয়ে গিয়ে স্মার্ট কর্নার উদ্বোধন করেন তিনি। আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা শেখ হাসিনা সৈনিক, আমরা এই মাটিতে দাঁড়িয়ে প্রাণ দিব, কিন্তু দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্র আমরা করতে দিব না। সামনে নির্বাচন, আমাদের সেই কারণে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা আপনারা দেখেছেন যে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, সেই ডিজিটাল জিনিসপত্র দিয়ে আজকে আমাদেরকে ঘায়েল করার জন্য মিথ্যা গুজব অপপ্রচার আমাদের করা হচ্ছে। আবার আমরা আমাদের যে কাজগুলো হয়েছে বঙ্গবন্ধু করার নেতৃত্বে অসম্ভব কতগুলো কাজ, এগুলো সাধারণ মানুষের কাছে আমরা প্রচারে একটু পিছিয়ে আমরা নিয়ে যেতে পারি নাই, সে কারণেই আমরা এই অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আজকে যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তাদের মাধ্যমে আমরা প্রতিটি উপজেলা এমনকি নির্বাচনের পরে আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই প্রশিক্ষণ আমরা চালু রাখবো। কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় নির্বাচনের স্মার্ট প্রচারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন 500+ নেতাকর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।